আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আবার আমি নিয়ে চলে এসেছি খুবই 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 সহজ একটা রুই মাছের রেসিপি যারা বান্না করতে জানো না বা শিখছো বা ট্রাই করছো তারাও এটা খুব সহজে বানিয়ে ফেলতে পারবে নামমাত্র বাড়িতে থাকা মশলা আমি ইউজ করেছি পুরো রেসিপিটা তোমরা দেখো লাইক দিও যদি ভালো লাগে অবশ্যই এবং দেখবে খুবই সহজ কিন্তু খেতে দারুণ টেস্টি তো আমি রুই মাছ নিয়ে নিয়েছিলাম এবং ওতে নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু সরষের তেল আর আদা রসুন বাটা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট তারপরে তেল গরম করে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেবো বেশি কড়কড়ে করে ভাজবো না জাস্ট হালকা করে ভাজবো। তারপরে সরু সরু করে পেঁয়াজ কেটে ওই তেলেই আমি একটু শুকনো লঙ্কা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে একেবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে সবসময় যে বেশি মশলা দিয়ে আমাকে দারুণ রান্না করতে হবে তার কোনো মানে নেই রোজকার খাওয়ার তো আমরা বেশি 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 রিচ মশলা দিয়ে আমরা খেতে পারবো না বন্ধুরা তো এই যে হালকা অল্প মশলা দিয়েই তোমরা দেখো এটা ট্রাই করে খুবই সুন্দর খেতে হবে এবং খুবই সুস্বাদু গরম ভাতে খেতেও এটা কিন্তু দারুণ লাগবে এবং বানাতেও খুবই সহজ তো এখানে আমি একটা টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি যখন তেল ছেড়ে দেবে গ্রেভিটা থেকে তার আগে কিন্তু দিও না নইলে কিন্তু পেঁয়াজটা ভালো মতো সেদ্ধ হবে না মশলাটা রেডি হয়ে গেলে আমি ভাজা মাছগুলোকে দিয়ে জাস্ট দু তিন মিনিট হালকাভাবে কষবো নইলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে মাংস কষার মতো জোরে কষার দরকার নেই খুবই হালকাভাবে নেড়ে চেড়ে কষে নিয়ে পরিমাণ মতো এক কাপ জল দিয়ে দেবো তলার থেকে একটু নেড়ে দেবো যাতে গ্রেভিটা মিক্স হয়ে যায় জলের সাথে এই আমি দশ পনেরো মিনিট ফুটতে দিয়ে দেবো এবং একটু ধনেপাতা দিয়ে দেবো লাস্টে গার্নিশিংয়ের জন্য এবং সেন্টটা আমার খুব ভালো লাগে ব্যাস তোমার মাছের ঝোল রেডি হয়ে যাবে দশ পনেরো মিনিটে আর দশ মিনিট মতো লাগবে যখন তেল উপরে ভেসে চলে আসবে আর জলটা পুরো শুকিয়ে যাবে আমাদের মাছের ঝোল রেডি হয়ে যাবে তো আমি অবশ্যই ধন্যবাদ জানাতে ভুলবো না আমার পুরনো বন্ধু এবং নতুন বন্ধু যারা আমার ফ্যামিলিতে যোগ হয়েছ আমাকে সাপোর্ট করার জন্য এভাবেই পাশে থেকেও তোমাদের উৎসাহতেই আমি কিছু না কিছু যা পারি রেসিপি আপলোড করার চেষ্টা করি জাস্ট সাপোর্ট করো পুরো ভিডিওটা দেখো এবং একটি লাইক দিও যদি ভালো লেগে থাকে আর যদি খুব বেশি ভালো লাগে বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করো নিজেরাও ট্রাই করো এবং কমেন্ট করে আমাকে জানাবে যে কেমন হয়েছিল বন্ধুরা এইভাবেই পাশে থেকো এবং আশা করছি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে ইন ফিউচার শেয়ার করব তো অ্যাট লাস্ট থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড স্টে টি ফর মোর ভিডিওস